হ্যালো ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাস সেভেনের ম্যাথামেটিক্সের অধ্যায় না নাইন নয় নম্বর অধ্যায় যেটা আছে ওটার পরিময় সংখ্যাটা আমরা ডিসকাস করবো তো পরিময় সংখ্যা আমরা বুজার আগে আমাদের সংখ্যা সম্বন্ধে জ্ঞান থাকা দরকার সংখ্যার অনেক শ্রেণীবিভাগ আছে এর মধ্যে আমরা জানি যে একটা সংখ্যা আছে যেটাকে বলি যাকে বলি আমরা অখণ্ড সংখ্যা আবার আছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা যুগ্ম সংখ্যা অনেক প্রকারের সংখ্যা সংখ্যার ব্যাপারে আমরা পড়ে এসেছি আজকে আমরা অখণ্ড সংখ্যার পরিমেয় সংখ্যার ব্যাপারে জানব তো প্রথমে আমি সংজ্ঞা দিয়ে শুরু করছি পরিময় সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাকে পরিমেয় সংখ্যা বলা হয় এখানে একটি কথা জানতে হবে যে পি বাই কিউ আকারে যদিও লেখা যায় কিন্তু কিউয়ের মান যে কোনো সংখ্যা চলবে কিন্তু কিউয়ের মান শূন্য হতে পারবে না অর্থাৎ যে কোনো বগ্নাংশের যদি নিচ নিচের সংখ্যা যেটা আছে হর যেটা আছে বা ইংলিশে এটাকে ডিনোমিনেটার বলে যদি তার হর শূন্য না হয় তাহলে ওই সংখ্যাকে আমরা পরিময় সংখ্যা হিসাবে বলি যেমন আমরা জানি যে কোনো স্বাভাবিক সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা মানে এক দুই এক থেকে শুরু করে ওদিকে শেষ পর্যন্ত যত বড়ো সংখ্যা আমরা চিন্তা করতে পারি তোমরা বড়ো হলে জানবে ওটাকে ইনফিনিটি বলা হয় যতটা সংখ্যা আছে সবটি সংখ্যাকে আমরা পরিময় সংখ্যা বলতে পারবো কারণ দেখো যদি আমি পাঁচ বলি তাহলে পাঁচের নিচে পাঁচের হরে আছে এক সুতরাং পাঁচ আসলে হচ্ছে ফাইভ বাই ওয়ান বা এক ভাগের পাঁচ সুতরাং ইহাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে সুতরাং সে পরিমেয় সংখ্যা আবার মনে করো আমরা সংখ্যা রেখার মধ্যে সংখ্যা দেখি এক প্রথম মধ্যে জিরো বা শূন্য থাকে তার ডান দিকে এক দুই তিন চার এরকম থাকে বাম দিকে মাইনাস ওয়ান ঋণাত্মক এক ঋণাত্মক দুই ঋণাত্মক তিন এইভাবে আমরা থাক আমাদের বাম দিকে থাকে তাহলে কখনো কি তোমরা চিন্তা করেছ দুই এবং তিনের ভিতরে অন্য কোনো সংখ্যা আছে কি নেই বাস্তবে আমরা চিন্তা করলে দেখতে পারি যদি আমার কাছে দুইটি আপেল থাকে এবং তোমার কাছে তিনটি আপেল থাকে এবং তোমার বাই যদি এখন চায় আমার আর তোমার মধ্যে যা আছে তার মিডিয়াম তার মধ্যবর্তী কোনো একটি সংখ্যক আপেল তার কাছে থাকবে তাহলে আমরা বলতে পারবো তার কাছে আড়াইটা আপেল থাকতে পারবে মানে দুইটা আপেল আর আরও একটা আপেলের অর্ধেক ওটাকে আমরা গণিতের ভাষায় টু বা দুই দশমিক তিন বলে থাকি এই দুই দশমিক সরি দুই দশমিক পাঁচ বলে থাকি এখন যদি দুই দশমিক পাঁচকে আমি অঙ্কের ভাষায় লিখতে চাই তাহলে দেখব দুই দশমিক পাঁচ এটাকে আমরা পরিময় সংখ্যার হারে কিভাবে লিখতে পারি তোমরা নিশ্চয়ই জানো একটি সংখ্যার দশমিকের দশমিককে যখন আমরা উঠাতে চাই তাহলে দশমিকের ডান দিকে যতটা সংখ্যা আছে ততটা জিরো একের পরে দিলি দিয়ে ওটাকে আমরা হরে যদি স্থান করে দেই তাহলে ওর দশমিক উঠে যায় সেই হিসাবে আমরা টু পয়েন্ট ফাইভকে বলতে পারি পঁচিশ ডিভাইডেড বাই দশ সুতরাং দেখো তোমরা পঁচিশ ডিভাইডেড বাই দশ এটা পি বাই কিউ আকারে প্রকাশিত হয়েছে সুতরাং টু পয়েন্ট ফাইভটাও একটি পরিময় সংখ্যা তো এখন পর্যন্ত যা ডিসকাস করলাম তা থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো স্বাভাবিক সংখ্যাকে আমরা পরিময় সংখ্যা বলতে পারি তাছাড়াও যদি দশমিক যুক্ত কোনো সংখ্যা থাকে তাকেও আমরা পরিময় সংখ্যা হিসাবে প্রকাশ করতে পারি এবারে শূন্যের ব্যাপারে আমরা কী দেখব শূন্যের ব্যাপারটা কী দেখো কেও আমরা জিরো বাই ওয়ান হিসাবে লিখতে পারি যেহেতু এখানে কিউ শূন্যের সমান নয় এটা তো বলা হয়নি যে পি শূন্য হতে পারবে না বা লব শূন্য হতে পারবে না লব তো শূন্য হিসাবে আছেই এবং তার হরে আছে এক সুতরাং ইহাকে জিরো বাই ওয়ান বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি তাহলে জিরো ও একটি পরিমেয় সংখ্যা ঠিক একইভাবে আমরা যদি ঋণাত্মক সংখ্যার কথা চিন্তা করি ঋণাত্মক সংখ্যাগুলোকেও পরিমেয় সংখ্যা হিসাবে আমরা লিখতে পারি যেমন মাইনাস ফোর একটি সংখ্যা মাইনাস ফোরকে আমরা মাইনাস ফোর বাই ওয়ান হিসাবে লিখতে পারবো সুতরাং মাইনাস ফোরও একটি পরিমেয় সংখ্যা আবার যদি আমরা মাইনাস ফোর বাই ফাইভ রাখি তাও একটি পরিমেয় সংখ্যা হিসাবে গণ্য হইবে এই হচ্ছে আমাদের স্বভাবত স্বভাবত পরিমেয় সংখ্যার ব্যাপারে কনসেপ্ট এখন আমরা পরিমেয় সংখ্যার ব্যাপারে আরও কিছু জিনিস জানব এবারে তোমরা নিশ্চয় জানো যে একটি বগ্নাংশকে আমরা তার সমমানের বগ্নাংশ হিসাবে অন্য একটি বগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি যেমন টু ডিভাইডেড বাই থ্রি বা টু বাই থ্রি একটি বগ্নাংশ এখন যদি এই টু বাই থ্রি এর সঙ্গে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করি তার লবের সঙ্গে এবং তার হরের সঙ্গে যেমন আমি এখানে দুই গুণ করছি লবের সঙ্গেও দুই হরের সঙ্গেও দুই তাহা হলে টু বাই থ্রি গিয়ে দাঁড়ালো ফোর বাই সিক্স এখন আমরা দেখতে পাচ্ছি টু বাই থ্রি এবং ফোর বাই সিক্স উভয় ই পরিময়ের সংখ্যা কিন্তু উভয়ের মান সমান সুতরাং টু বাই থ্রি এবং ফোর বাই সিক্স একটা সমমানের পরিময়ের সংখ্যা ঠিক আছে এখন তোমাদের কার্য হচ্ছে তোমরা দুই তিনটি সমমানের পরিময়ের সংখ্যা খাতাতে লিখবে এবং প্র্যাকটিস করবে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সঙ্গে আবার তোমরা ফোনের মাধ্যমে ডিসকাস করবে ঠিক আছে দেখলে তো এবারে আমরা লবের লব এবং হরের সঙ্গে একই সমমানের সংখ্যাকে গুণ দিয়ে একটি সমমানের পরিময়ের সংখ্যা পেয়েছি ঠিক একইভাবে কোনো একটি বগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে আমরা সমমানের পরিময়ের সংখ্যা পেতে পারি যেমন তারটি ডিভাইডেড বাই টেন একটি একটি পরিময়ের সংখ্যা আমি নিলাম থার্টি ডিভাইডেড বাই টেন এই তার্টি ডিভাইডেড বাই টেনকে আমরা যদি লব এবং হর উভয়কে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ত্রিশ যখন আমরা পাঁচ দিয়ে ভাগ দিই তখন পাচ্ছি ছয় এবং দশকে যখন পাঁচ দিয়ে বাঘ দেখছি তখন পাচ্ছি দুই সুতরাং তার্টি ডিভাইডেড বাই টু বা দশ ভাগের ত্রিশকে আমরা দুই বাঘের ছয় বা তিন হিসাবে লিখতে পারি সুতরাং তিন যে পরিময়ের সংখ্যা ছয় বাঘের দুই সে সেই একই পরিময়ের সংখ্যা এবং তার্টি বাই টেন সেই একই পরিময়ের সংখ্যা সিক্স বাই টু আমরা এখানে পেয়েছি এটা আসলে আমরা তার্টি বাই টেনকে পাঁচ পাঁচ দিয়ে গুণ করে লব এবং হরের সঙ্গে আমরা সরি পাঁচ দিয়ে ভাগ করে আমরা সিক্স বাই টু পেয়েছি সুতরাং আমরা এটাই বুঝতে পারলাম থার্টি বাই টেন যে পরিময়ের সংখ্যা সিক্স বাই টু সেই একই পরিময়ের সংখ্যা এবং থ্রি বাই ওয়ান বা শুধু থ্রি সেই একই পরিময়ের সংখ্যা ঠিক আছে আজকের জন্য আমাদের ডিসকাশন এতটুকু থাকলো আমরা পরের দিন এই পরিময়ের সংখ্যার আরও অন্য তথ্য তোমাদের সঙ্গে ডিসকাস করব। তোমরা সবাই বাড়িতে থাকবে সুন্দর সুস্থভাবে থাকবে হাত এবং পা তাড়াতাড়ি খুব কম সময় অন্তরালে তোমরা হাত পা ধুয়ে থাকবে এবং যখনই বেরো বাইরে বেরোবে তখন মাস্ক ব্যবহার করবে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে ঠিক আছে ধন্যবাদ